স্বাগতম সবাইকে মিটচু রিঅ্যাকশনে। আমরা চলে এলাম আপনাদের সঙ্গে আরো একটি নতুন ভিডিও শেয়ার করার জন্য। আর আজকে ভিডিওটি হচ্ছে একটি মুভি ট্রেলার, আর মুভিটির নাম হচ্ছে মালিক। আর এই মুভিটিতে আছেন ফাহাদ ফাসিল, নিমিষা সাজন, জোজো জর্জ, আর এই মুভিটি ডিরেক্ট করেছেন মহেশ নারায়ণ। মুভিটি রিলিজ হবে 15 জুলাই 2021 অ্যামাজন প্রাইমে। এটি একটি মালায়ালাম মুভি। তো চলুন ছয় মিলে মুভির ট্রেলারটি দেখে আসি। ഒരു പ്രൊവോക്കേഷൻ ഇല്ലാതെ ഇൻഫോഴ്സ് അങ്ങോട്ട് അയക്കാൻ പറ്റില്ല. പേരിലൊരു പരാതി ഉടനെ ലഭിക്കും. ചന്ദ്രനെ ഞങ്ങൾ കൊന്നു, ആറ് കഷ്ണമാക്കി കടലിലിട്ടു. സാർ പിടിച്ച അമരനെ വെച്ചേക്കൂല. എന്റെ അനിയന് വേണ്ടിയിട്ടാണ് സുലൈമാൻ അത് ചെയ്തത്. ഈ റമദാ പള്ളിക്കാരുടെ സാറിന് എന്നെ കൊണ്ടുപോകാൻ പറ്റുമോ? നമുക്ക് കൊണ്ടുപോകും സാർ. ഈ പള്ളിയിൽ നിസ്കരിക്കാൻ എത്തുന്നവരുള്ളിടത്തോളം കാലം അവർ കലിക്ക് ഒന്ന് തൊടാൻ പോലും പറ്റില്ല. എല്ലാം മതിയാക്കി ഹജ്ജിന് പോവാൻ തീരുമാനിച്ച മനുഷ്യനാണ്. ഇനി അങ്ങയുടെ പേരിൽ ഇവിടെ ആരും വെട്ടിച്ചാവണ്ട. അഞ്ചു പേരോ നിസ്കാരം മുടക്കാത്തവനാ സുലൈമാൻ. അന്നേരം പുറയിലൂടെ ഇങ്ങനെ എഴുത്തു വലിച്ചാ പെട്ടെന്ന് തീരുവിടെ. പോലീസ് അല്ല ആര് കയറിലും ഈ നാട്ടുകാർ സമ്മതിക്കണം. ഞങ്ങൾക്കറിയാം. ছেলেটা কি শেষ হয়ে গেল? এক মিনিট 10 সেকেন্ডই ছিল এরকম কিছু। হ্যাঁ, তো আসলে এখানে ট্রেলারটা খুব শর্ট ছিল আর খুব বেশি কিছু বুঝতে পারিনি। এটা শুধুমাত্র যেটা মনে হলো যে দাঙ্গা হাঙ্গামা হচ্ছে এরকম কিছু একটা, এবং সেইখানে নায়কের রোলটা কি হবে এবং এখনো বোঝা যাচ্ছে না, ক্লিয়ার না। তাকে একবার কিন্তু মনে হচ্ছিল যে সে খুব ভালো মানুষ, এরকম কোনো কিছু না। সবার সঙ্গে যেভাবে সামনে দাঁড়িয়ে কথা বলছিল, আবার লাস্ট যেটুকু দেখালো সেটা তো দেখে তো একটু ভয়ঙ্করই মনে হলো। সে আসলে একটা মানুষ থাকবে সেটা মুভিটার মধ্যে, এবং দেখা যাচ্ছে যে সে ওপেনলি কাউকে মারছে। এই জিনিসটা আসলে একটু মানে ভয় পাওয়ার মতো যে আসলে নায়ক কি পজিটিভ সেন্সে আছে না নেগেটিভ সেন্সে এখানে কাজ করছে, এটা আসলে মুভি না দেখা পর্যন্ত বোঝা যাবে না। আর এখানে যেটা হচ্ছে রাজনৈতিক ইনভলভমেন্ট আছে এটা স্পষ্ট বোঝা যাচ্ছে, স্পষ্ট বোঝা যাচ্ছে। এবং আমার কাছে মনে হয় কোস্ট গার্ড নিয়েও কিছুটা ইস্যু আছে হয়তো, বা সামুদ্রিক তোমার মনে হয় যে সমুদ্রের নিজেদের আধিপত্য বিস্তার করার জন্য যে ধরনের কার্যকলাপ হয়ে থাকে, আমার কাছে মনে হচ্ছে ওটাও কিছুটা আছে এখানে। হ্যাঁ, সেটা হতে পারে, কেননা এখানে গ্রাম দেখানো হলো। হ্যাঁ, এবং গ্রামগুলা মনে হলো যে সাগর পাড়ের কোনো গ্রাম। হ্যাঁ হ্যাঁ, তো তুমি যেটা বলেছো সেটাও হতে পারে যে এখানে হচ্ছে সমুদ্রের আধিপত্য বিস্তার নিয়েও রাজনৈতিক আলোচনা হতে পারে। যেহেতু আমরা ল্যাঙ্গুয়েজটা বুঝি না, সেজন্য আসলে আমাদের জন্য কঠিন হয়ে যাচ্ছে বোঝা যায় আসলে মুভিটা কি ধরনের হবে। তবে এখানে নায়কের যে মুভমেন্টটা ছিল, তার যে অ্যাটিচিউডটা ছিল, এটা কিন্তু আমার কাছে খুব ভালো লেগেছে। কারণ অল্প ট্রেলার দেখিয়েছে এখানে, এক মিনিট তাতে তাকে কনফিউশনে রেখেছে। আই মিন, কনফিউশন দূর করার জন্য হলেও মানুষ মুভিটাকে কিন্তু দেখবে। আমি আরেকটা যেটা বলছিলাম, তার কনফিডেন্স লেভেলটাও কিন্তু সেরকম ছিল, কারণ প্রত্যেকটা জায়গায় তার যে অ্যাটিচিউডটা ছিল সেটা কিন্তু সেম ছিল, সেম ছিল। এবং সে একটা কনফিডেন্স, একটা ব্যক্তিত্ব সেরকম কিন্তু সে সব জায়গাতে দেখাচ্ছিল। যখন সে জনগণের সামনে দাঁড়িয়েছিল বা অন্য অন্য জায়গাতেও সে কিন্তু খুব কনফিডেন্ট ছিল। তো এই এটা জিনিসটা ছিল। ওভারঅল আসলে আমরা তাদের কারো অভিনয়ে এখনো পর্যন্ত দেখিনি, তো আমরা খুব বেশি জাজ করবো না বা করতে পারিও না। আর ভাষাও যেহেতু আমরা বুঝি নাই, সেহেতু আমার কাছে এতটা মনে হয় না যে ওনাদেরকে আমরা কিছু বলবো বা ওনাদের সম্পর্কে কিছু বলবো। বাট প্রথম সিনারিটাও কিন্তু সুন্দর ছিল। আমার কাছে মনে হচ্ছে প্রথম সিনারিটা দিয়েই বুঝেছে যে হয়তো বা সাগরের আধিপত্য নিয়েই, কারণ একটা ব্যক্তি কিন্তু সে সাগরের দিকে তাকিয়েছিল, এবং সে আমার কাছে মনে হচ্ছে যে সে সমুদ্র নিয়েই চিন্তা ভাবনা করছিল যে কি হবে বা কি করবে এরকম কোনো কিছু। তো আসলে মুভিটা দেখতে পারলে তখন বোঝা যাবে যে আসলে আমরা যে ধরনের কথা বলছি মুভির ভিতরের যে ইনফরমেশন সেগুলো সেম কিনা। তো যাই হোক, এক
আমাদেরকে আরো অপেক্ষা করতে হবে মুভিটা বের হওয়ার পরে, হয়তো এটা ডাবিং হবে হিন্দিতে, তারপর আমরা কিছু বুঝতে পারবো, কারণ হিন্দি ডাবিং না হওয়ার পর্যন্ত আসলে আমরা মুভিটা দেখে কিছু বুঝতে পারবো না। হয়তো মুভি দেখে হ্যাঁ অনেক কিছু হয়তো বুঝতে পারবো, বাট প্রপার ল্যাঙ্গুয়েজটা জানতে পারবো। আসলে মজাটা থাকে যে যখন মানুষ ল্যাঙ্গুয়েজটা বুঝতে পারে তখন যে যত আনন্দ করে আমরা মুভিটা এনজয় করতে পারবো ততটা মনে হয় না যে ভাষা ছাড়া বোঝাটা সম্ভব হবে। যাই হোক, ওভারঅল ভিডিওটা আমাদেরকে ভালোই লেগেছে। হ্যাঁ, মোটামুটি ট্রেলারটা ভালোই ছিল। আশা করি আমাদের আজকের রিয়াকশনটি আপনাদের ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্টস করে জানাবেন আর কোন কোন ধরনের ভিডিও আমরা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি।